এবার ট্রান্সলেশনের পরে যে চ্যাপ্টারটা আমাদের এই সেকেন্ড টার্মে আছে সেটা নিয়ে ডিসকাস করব। লেসন 6 নেগেটিভ সেন্টেন্সেস ইন ডিফারেন্ট টেন্সেস। বিভিন্ন কালে নাবোধক বাক্য যে ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে জানব। আমরা তো টেন্স সম্বন্ধে জানলাম যে তিনটা টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব? যদি প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে ভার্ব টু বি বা টু হ্যাভ ব্যবহৃত হয়, আবার বলছি, যদি প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সে ভার্ব টু বি বা টু হ্যাভ ব্যবহৃত হয় তাহলে তাদের পরে সবসময় নো বা নট ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই অ্যাম নট পুয়ার, আমি গরিব নই। ইউ হ্যাভ নো মানি, তোমার টাকা নেই। তাহলে খেয়াল করে দেখো যে যদি প্রেজেন্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে ভার্ব টু বি বা টু হ্যাভ ব্যবহৃত হয় তাহলে আমরা নো অথবা নট দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারি। এবার টু বি বা টু হ্যাভ ছাড়া অন্য ভার্বের প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করতে হলে সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। যেমন I do not take coffee, আমি কফি খাই না। He does not like me, সে আমাকে পছন্দ করে না। এটা আমাদের খেয়াল করতে হবে সাবজেক্ট অনুসারে ডু নট অথবা ডাজ নটটা ব্যবহৃত হচ্ছে। টু বি বা টু হ্যাভ ছাড়া অন্য ভার্বের প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করতে হলে সাবজেক্ট অনুসারে, বারবার বলছি, সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। এবার পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স কীভাবে করবো দেখো। যদি পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ভার্ব টু বি বা টু হ্যাভ ব্যবহৃত হয় তাহলে তাদের পরে নো বা নট ব্যবহার করতে হয়। Example, the guava was not unripe, পেয়ারাটি কাঁচা ছিল না। The guava was not unripe. Joy had no watch, জয়ের ঘড়ি ছিল না। তাহলে খেয়াল করে দেখো, যদি past tense নেগেটিভ সেন্টেন্সের verb to be বা to have ব্যবহৃত হয়, ভার্ব টু বি বা টু হ্যাভ ব্যবহৃত হয় তাহলে তাদের পরে নো বা নট ব্যবহার করতে হয়। এবার ভার্ব টু বি বা টু হ্যাভ ছাড়া অন্যান্য ভার্বের পাস্ট টেন্স এর নেগেটিভ করতে হলে তাদের পূর্বে ডিড নট ব্যবহার করতে হয় এবং ফিনিট মূল ভার্ব টি প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে হয়। আমি আবার বলছি, ভার্ব টু বি বা টু হ্যাভ ছাড়া অন্যান্য ভার্বের পাস্ট টেন্সের নেগেটিভ করতে হলে তাদের পূর্বে ডিড নট ব্যবহার করতে হয় এবং ফিনিট মানে মূল ভার্বটিরও প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে হয়। এক্সাম্পল, হি ডিড নট কল ইউ, সে তোমাকে ডাকে নাই। মিঠু did not weep, মিঠু কাঁদে নাই। তাহলে খেয়াল করে দেখলাম ভার্ব টু বি বা টু হ্যাভ ছাড়া অন্যান্য ভার্বের পাস্ট টেন্সের নেগেটিভ করতে হলে তাদের পূর্বে ডিড নট ব্যবহার করতে হয় এবং ফিনিট বা মূল ভার্বটি প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে হয়। এবার ফিউচার টেন্সে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব সেটা দেখব। ফিউচার টেন্সে নেগেটিভ সেন্টেন্সে নট ওয়ার্ডটি শ্যাল অথবা shall अथवा will एर पर ব্যবহৃত হয়। আমি আবার বলছি ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্সে not ওয়ার্ডটি shall অথবা will एर पर ব্যবহৃত হয়। এক্সাম্পল, I shall not go to market. আমি বাজারে যাব না। Rohim will not wait for Korim. Rohim করিমের জন্য অপেক্ষা করবে না। তাহলে খেয়াল করো ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্সে not ওয়ার্ডটি shall অথবা will এর পরে ব্যবহৃত হয়। তাহলে আমরা लेसन 6 এর যে ট্রান্সলেশন গুলো আছে এগুলো সব বাসায় ভালো করে পড়ে শিখে ফেলবো।